আর এই ডিসেম্বর মাসে বাইক কিনলে আমরা আরো একটা স্পেশাল ডিসকাউন্ট পাবেন, সেটা হচ্ছে স্টক থাকার সাপেক্ষে আমাদের কেপিআর 150 আর 165 গাড়ি কিনলে পাচ্ছেন 12,000 টাকা স্পেশাল ডিসকাউন্ট। এটা আমাদের স্টক থাকার সাপেক্ষে এই মুহূর্তে আমাদের নিউ বাইক সেন্টারে আসলে এই সুবিধাটা আপনি পাবেন। ভাইয়া, আপনাকে আমি এই গাড়ি কেনার জন্য অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি আপনাকে একটা হেলমেট ফ্রি দিচ্ছি, আর একটা রেইনকোট ফ্রি দিলাম, আর হচ্ছে একটা চাবেরিং লেদারের, এই তিনটে জিনিস এখান থেকে গিফট পেলেন আর কি। আমরা আশা করি যে আপনারা কেপিআর গাড়ি সবাই যাতে হ্যাপি থাকেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা আসলে ওইটার জন্য এখানে আসছি। আর এখানে আসলে আপনি কেপিআরের যে কোনো মডেলের, এলিফানের যে কোনো মডেলের বাইক নিতে পারবেন, আর আমিও খুব খুশি ওনার কাছ থেকে এটা নিতে পেরে। হ্যালো, হোয়াটস আপ গাইস, ওয়েলকাম টু স্বপন খান ব্লগস ইউটিউব চ্যানেল। আই এম স্বপন খান। সো বন্ধুরা, চলে আসলাম 28 নিউজ কার্টন, দোকানের নাম দেখতে পাচ্ছেন আপনারা, নিউ বাইক সেন্টার। আজকের ব্লগটা হচ্ছে বাইক নিয়ে। যদি আপনারা লিফান ব্র্যান্ডের বাইক কিনতে চান এখানে আসবেন। সো দেখতে পাচ্ছেন বেশ, এটা হচ্ছে লিফান কেপিআর 150, দেখতে পাচ্ছেন রেসিং বাইক। সো অনেকে রেসিং বাইক বলে থাকে। সো আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চেষ্টা করবো এই বাইকটা কত করে সেল দিচ্ছে। সো যদি আপনারা লিফান ব্র্যান্ডের বাইক কিনেন, অবশ্যই আমার চ্যানেলের নাম বলবেন, আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর এখান থেকে বাইক কিনলে বিএস তারা কাগজপত্র কীভাবে করছে, কীভাবে সার্ভিস দিচ্ছে, আজকের ভিডিওতে জানাতে চেষ্টা করবো। সো এখানে আসলে বিএস অলসো বাবু বাইকই পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন। যাই হোক বন্ধুরা, কথা বলবো না, ভিডিওটা শুরু করবো। যারা নতুন আছেন আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে বেলটি ক্লিক করুন, তাহলে সবার আগে নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। সো যারা আমার ফেসবুক পেজে জয়েন করেন নাই, আমার ফেসবুক পেজে জয়েন করবেন। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে স্বপন খান ব্লগস, হয়তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তাহলে বন্ধুরা, আমি আর কথা বলবো না, চলুন ভিডিওটা শুরু করি। সো বন্ধুরা, চলে আসলাম 28 নিউজ কার্টন, দেখতে পাচ্ছেন নিউ বাইক সেন্টারে আছি বিএস, দেখতে পাচ্ছেন। সো দোকানের ওনার দেখতে পাচ্ছেন সুমন ভাই। সো এখানে ভিডিও করতে এসে বিএস, সো এক আমার ভাইকে পেয়ে গেলাম। সো এখানে আসছে, এই বাইকটা কিনছে। সো আমি ফার্স্টে আমি ভাইকে জিজ্ঞেস করবো, মবিন ভাইকে, আপনি এত বাইক থাকতে এই বাইকটা আপনি কেন নিছেন? আসলে এই বাইকটা নেওয়ার কারণটা হচ্ছে যে ইন্ডিয়ান যে বাইকগুলো আমরা এতদিন ব্যবহার করেছি, আর এটা আমার ফার্স্ট বাইক না, এর আগে আমি 7-8টা ইন্ডিয়ান বাইক ব্যবহার করেছি। তো এটা বিল্ড কোয়ালিটি এবং এটার স্পেসিফিকেশন যেটা আমি দেখলাম এটার খুব ভালো, এবং ব্রেকিং সিস্টেমটাও খুব ভালো। এর আগে অন্য অন্য মানুষের রিভিউ দেখে এই বাইকটা আমি নিতে এসেছি। কত সিসির বাইক এটা? হচ্ছে 150 সিসি লিকুইড কুল ইঞ্জিন। লিকুইড কুল, হ্যাঁ, যেটা R15 এবং CBR এ আছে ওই ইঞ্জিনটা হচ্ছে এটা। আর বাকি 150 লিকুইড কুল, মিনিংটা হচ্ছে যে রেডিয়েটর সিস্টেম, এখানে পানি রেডিয়েটর আলাদা ওয়াটার আছে, ওটা দিয়ে তারপর এটাকে কুল করতে হয়। আচ্ছা, এটা হচ্ছে পার্থক্য। আর এটা তো মাইলেজ কত এটা ঢাকার মধ্যে? এটা আসলে বাংলাদেশের তেলের উপরে নির্ভর করাটা আসলে নির্ভর করে, যে একটা বলবো যে 40 যাবে 45 যাবে আসলে এটা বলা ঠিক না। তেলের উপরে, জ্যামের উপরে আপনার মাইলেজ নির্ভর করবে, আপনার স্পিড আপ ডাউনের উপরে আপনার তেলের ইয়ে নির্ভর করবে। সো এটা হর্সপাওয়ার কত করবে? এটা হচ্ছে 14 টর্ক NM, আর আপনার BSPও 14 BSP। হ্যাঁ, আপনার তো অলরেডি 7টা বাইকে অলরেডি ব্যবহার করা, সেটা 8 নম্বর বাইক, এটা টপ। এটা এই বাইকটা এমন কি আছে, আপনি এই বাইকটা কিনলেন? এটার ওই যে বললাম যে ইঞ্জিনটার কারণে, বাইকটির ডিজাইনটার কারণে, ডিজাইনটা খুবই সুন্দর, প্রজেকশন লাইটটা পাওয়া যাচ্ছে, প্রজেকশন, হ্যাঁ, LED LED যে লাইটটা আছে, ডে লাইট যেটাকে বলে, জি জি জি, LED ডে লাইট, ওইটাও এখানে আছে। যে কারণ হচ্ছে আমাদের কথা হচ্ছে একটাই, যে আসলে আমরা কেন এত ট্যাক্স দিয়ে অন্য স্পোর্টস বাইক কিনতে যাব? জি জি, আচ্ছা, এই জন্য এই বাইকটা কিনলেন? ইন্ডিয়াতে অন্য অন্য স্পোর্টস বাইক আরও অনেক কম দাম, রেসিং বাইক যেগুলো আছে অর্ডার করুন। সো বিয়স আমরা জানলাম, সো এই ভাই এই বাইকটা কিনছে, অবশ্যই কিছু কারণ আছে বিয়স, সো কারণ ছাড়া তো আসলে কিনে না। এখানে হিউজ পরিমাণের হিউজ মডেলের বাইকগুলো আছে বিয়স, তার মধ্যে থেকে একটা বাইক সে বেছে নিয়েছে। এই বাইকটা কত দিয়ে কিনছেন আপনারা? এটা আপনার কাগজপত্র সহ 2 লাখের উপরে পড়ছে। 2 লাখের উপরে পড়ছে? 150, হ্যাঁ 165 আরও বেশি। সো আমরা দেখছি লাইটটা এরকম হবে, সো দেখতে পাচ্ছেন। সো টিউবলেস চাকা, আই থিঙ্ক টিউবলেস চাকা, সো 6 গিয়ারের এটা দেখতে পাচ্ছি। মানে সামনের লুকটা এরকম হবে, আপনারা দেখতে পাচ্ছেন লাইটটা। পার্কিং লাইট দেখেন আপনারা,
হেডলাইট দেখতে পাচ্ছেন, স্যার মিটার দেখি আমরা, এখন কালার চেঞ্জ হয় মিটারে, ব্লু কালার, অরেঞ্জ কালার, অরেঞ্জ কালার দুইটা কালার হয় মিটারের। হুম, আবার যে কোনো প্রবলেম হলে আগে থেকে সিঙ্গেল দিবে, এই যে মিটারটা আমার দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো কত লিটার পর্যন্ত ফুল ধরে? এটা 15.5 লিটার পর্যন্ত ফুল ধরে। দেখতে পাচ্ছি আপনার প্রপারলি দুজন বসতে পারবেন। কেনার আগে অবশ্যই বাবু ভাই আছে, সব কিছু ওকে করে দিবে, তা নিয়ে টেনশন করতে হবে না। দেখতে পাচ্ছি পিছনে একটু এরকম হবে, পিছনের অংশটা দেখতে পাচ্ছেন বিএস, আপনার নাম্বার প্লেট লাগানোর অপশন। সো দুই বছরের জন্য কত লাগে কাগজপত্র? 16,500। আর 10 বছরের জন্য? 26,500 টাকা। সো এই ব্যাগটা ভাইয়া কিনলো, কত বছরের জন্য সার্ভিস ফ্রি দিবেন আপনারা? পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি, একটা ফ্রি সার্ভিস দিচ্ছেন। এটা কত করে সেল দিচ্ছেন? এটা 1,85,000 টাকা। কোনো ডিসকাউন্ট পাইছে? এই মুহূর্তে আসলে এই কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল নেই, যার জন্য ডিসকাউন্ট করতে পারেন, তবে অন্য কালার যদি গাড়ি নিতে তার কাছে আপনাকে একটু ভালো ডিসকাউন্ট। সোবিয়াস দোকানের ওনার সুমন ভাই বললো এই কালারটা আসলে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না, এই জন্য ডিসকাউন্ট দিয়েছি, বাট বেশি একটা দিতে পারে নাই। আদার্স কালারগুলো যদি আপনারা নেন তো অবশ্যই আপনার ডিসকাউন্ট পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন, যদি আপনাদের বাইক লাগে লিফার ব্র্যান্ডের অবশ্যই এখানে আসবেন, আর এই লেভেলের বাইক লাগে অবশ্যই এখানে আসবেন, সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। দোকানের নাম দেখতে পাচ্ছেন বিএস নিউ বাইক সেন্টার। আমি আপনাদের সুবিধার্থে ভিডিওর নিচে দোকানের অ্যাড্রেস ফোন নম্বর আমি দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা কালেক্ট করবেন। আর যদি আসেন অবশ্যই স্বপন খান ব্লগের নাম বলবেন, তাহলে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, থ্যাংক ইউ সো মাচ, ওয়াচ মাই ভিডিও, ভালো থাকেন, সুস্থ থাকেন, নেক্সট ভিডিও পর্যন্ত আর স্বপন খান ব্লগকে বেশি বেশি সাপোর্ট করে থাকেন। সো এখানে আসবেন বিএস, এখানে আসে অবশ্যই আমার চ্যানেলের নাম বলবেন, আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন। সো আজকে দেখতে পাচ্ছেন এই ভাইয়া এই বাইকটা কিনছে বিএস, অলরেডি দেখছেন। সো যদি আপনাদের বাইক দরকার এখানে আসবেন আর আমার চ্যানেলের নাম বলবেন। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাচ্ছি সালাম। তাহলে বন্ধুরা, আমি আর কথা বলছি না, ভিডিওটা এখানে শেষ করবো, ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই।